আর এই মুহূর্তে আমরা এখন সরাসরি মুর্শিদাবাদের দমকলের দিকে নজর রাখছি, যেখানে জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গেছেন। একেবারে সাত সকালে জাফিকুল ইসলাম, যিনি তৃণমূল বিধায়ক, তার বাড়িতে সিবিআই হানা। সেই ছবি দেখাচ্ছি আপনাকে, দেখুন। যেমনটা একটু আগে বলছিলাম যে মুর্শিদাবাদেও একাধিক জায়গায় সিবিআই হানা, তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা, এবার মুর্শিদাবাদের সেখানেও সিবিআই কর্তারা পৌঁছে গিয়েছেন। জাফিকুল ইসলাম, তার বাড়িতে সিবিআই তল্লাশি চলছে। মূলত যে বিষয়গুলি নিয়ে একেবারে সিবিআই আধিকারিকরা নেমে পড়েছেন তদন্ত করতে, সেই বিষয়গুলি যাচাই করতে আরও একবার এই বিভিন্ন জায়গায় এইভাবে পৌঁছে যাচ্ছেন। অর্থাৎ যাদের যাদের নাম র্যাডারে রয়েছে আধিকারিকদের, তাদের বাড়িতে এইভাবে সাত সকালে সিবিআই হানা। দমকলের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দমকলের বিধায়কের বাড়িতে সিবিআই আধিকারিকরা তারাই পৌঁছে গিয়েছেন। জাফিকুল ইসলাম, দমকলের তৃণমূল বিধায়ক, তার বাড়িতে সিবিআই হানা। পুরসভার প্রাক্তন চেয়ারম্যানও তিনি ছিলেন, কিন্তু তার বাড়িতে বলা যায় সাত সকালে একেবারে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। একাধিক জায়গায় এভাবে তল্লাশি চলতে হবে, শুধুমাত্র কি মুর্শিদাবাদ না, এ রাজ্যের একাধিক জায়গায় কিন্তু বৃহস্পতিবার সকালে দেখা যাচ্ছে যে নিয়োগ মামলা তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। একদিকে দেখা যাচ্ছে সকালে তৃণমূলে এক কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, তার বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআই। অন্যদিকে মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে জাফিকুল ইসলাম, তার বাড়িতে সিবিআই আধিকারিকরা। আবার কিন্তু এই মুর্শিদাবাদের এক শিক্ষক, তার বাড়িতেও কিন্তু সিবিআই আধিকারিকরা সাত সকালে পৌঁছে গিয়েছেন। এখানে প্রত্যেকটা জায়গায় ঠিক এভাবে সিবিআই আধিকারিকরা তারা তদন্তে নেমে যে সমস্ত নাম তাদের সন্দেহের মধ্যে রয়েছে তাদের বাড়িতে ঠিক এভাবে পৌঁছে যাচ্ছেন আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল থেকেই নিয়োগ মামলার তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। আর এই মুহূর্তে যে বিষয়গুলি বলছিলাম, চার চারটে জায়গা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে পাটুলিতে সেখানে সিবিআই তল্লাশি চলছে, বাপ্পাদিত্য দাশগুপ্ত, তার বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। অন্যদিকে রাজারহাটে সেখানে সিবিআই হানা। রাজারহাটে কি উদ্দেশ্যে না দেবরাজ চক্রবর্তী, বিধাননগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতে সিবিআই হানা। দমকলের বিধায়ক জাফিকুল ইসলাম, তার বাড়িতেও সিবিআই কর্তারা পৌঁছে গিয়েছেন। এবং পরে আর শিক্ষকের বাড়িতে, সেখানেও কিন্তু সিবিআই কর্তারা পৌঁছে গিয়েছেন। এবং জানিয়ে রাখবো আপনাদেরকে, এই শিক্ষক হচ্ছে আবার জীবনকৃষ্ণ সাহা কনিষ্ঠ। অর্থাৎ যাদের যাদের নাম র্যাডারে রয়েছে, যারা এই বিষয়ের সঙ্গে জড়িত, নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত, তাদের সঙ্গে কিন্তু যে সমস্ত তথ্যগুলো পেয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, এবার তাদের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তি তাদের বাড়িতে এইভাবে একের পর এক হানা। যেমনটা পাটুলিতে আমরা দেখতে পেলাম যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, বাপ্পাদিত্য দাশগুপ্ত, তার বাড়িতে সিবিআই কর্তারা পৌঁছে গিয়েছেন। রাজারহাটে দেবরাজ চক্রবর্তী, যাকে এর আগেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যেহেতু যদিও সেটা ভোট পরবর্তী হিংসা ছিল মামলা, কিন্তু এবার দেখা যাচ্ছে নিয়োগ দুর্নীতি মামলা, সেখানেও কিন্তু তাকে এভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়িতে সিবিআই আধিকারিকরা। অন্যদিকে দমকলে বিধায়কের বাড়িতে কোন বিধায়ক না, জাফিকুল ইসলাম, তার বাড়িতেও নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জন্যই কিন্তু পৌঁছে গেছেন সিবিআই কর্তারা। অন্যদিকে বড়ে শিক্ষকের বাড়িতে জীবনকৃষ্ণ সাহা ঘনিষ্ঠ, এই শিক্ষক, তার বাড়িতেও সিবিআই কর্তারা।